আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, কলাই। কলাই প্রতিটা জেলাতেই চাষ করা হয়, যেহেতু কলাই ডাল। হ্যাঁ, কলাই অনেক ক্ষেত্রে কার্যকারিতা করা হয়। যেমন আমরা যখন কলাইয়ের বড়ি দিই, কুমড়ার বড়ি দিই, তো আজকে দেখা আজকে বলবো যে কলাই যে ফুল, যদি পোকা লাগে কলাই ক্ষেত্রে, যে পোকা লাগে আপনারা কোন বীজটা ব্যবহার করবেন, কোন বীজটা ব্যবহার করলে দেখা যাচ্ছে কলাইয়ের পোকা দমন হবে, সেটা আপনাদের জানাবো। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো চলুন আমি আপনাদের এবার সরাসরি কথাগুলো এবার বলি। এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে কলাই, কলাই কিন্তু এখন ফুল আসার সময়। তো আপনারা অনেক অনেকে আছে যে যে কলাই মানে পোকা লাগলে বীজটা একটু কম দিই হয়তো বা দেন না, এরকম আছে। তো আমি আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই কলাই ট্রিটমেন্ট নেবেন, নাহলে দেখছে কলাই ফলন পাওয়া সম্ভব না, যেহেতু কলাইয়ের এখন 4,000 টাকা মন। তো 4,000 টাকা মনটা এটা কম ব্যাপার, কম বড় মানে কম ব্যাপার না, অনেক। তো আমার এখানে 1 বিঘা কলাই আছে। তো আগে ছিল ধানের জমি, তো ভাদ্রে ধান থাকার পর আমি ওই সময় কোনো চাষ করার পদ্ধতি ছিল না, তো মনে করেছিলাম ধান করব, তো সেই হিসাবে আমি করলাম না। তো সেই ক্ষেত্রে আমি এখন কলাই বুনেছি। তো আল্লাহর রহমতে কলাই আমার খুব ভালোই হয়েছে, কিন্তু কলাইয়ের আমি একটা লক্ষণ দেখছি, সেটা হচ্ছে পোকা লেগেছে। এই পোকা লাগাতে দেখা যাচ্ছে কলাই যে ফুল আছে গুনতে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো সেই সুবাদে আমাকে এখন ট্রিটমেন্ট করতে হবে। তো এখন বলি আপনারা কোন বীজটা ব্যবহার করবেন কলাইকে মানে পোকা থেকে বাঁচার জন্য। আপনারা একটা বীজ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ভলিউম। ভলিউমের সাথে আপনারা কিছু পাতা বিষও ব্যবহার করতে পারেন। তো আশা করি সবচাইতে ভালো হবে, মানে ভালো রেজাল্ট পাবেন, না হলে তাছাড়া আপনারা কলাই কোনো ফলন পাবেন না। তো আমার এখানে তো একটা কলাই পাতলা, তারপরে অন্য সাইডে দেখেছেন কি আর কলাই বেঁধে গেছে, কলাই জাস্ট ভালোই হয়েছে, সমস্যা নেই। তো আল্লাহর রহমতে কলাই ফলন হবে, কিন্তু একটু বিষ না দিলে দেখা যাচ্ছে ফলন পাওয়া কখনো সম্ভব না। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, যদি কোনো ভুল টুটি হয়ে থাকে।